আশিক মণ্ডল লিখেছেন, আমি একজন ড্রাইভার, প্রায় সময় মোবিল, গ্রিজ, ডিজেল এ জাতীয় জিনিস গায়ে লেগে যায়। এগুলো কি নাপাক? শরীরে বা কাপড় লাগলে কি নামাজ হবে? মোবিল, গ্রিজ বা ডিজেল এর কোনোটি নাপাক নয়, এগুলো যদি আমাদের শরীরে বা কাপড় লেগে যায় তাহলে ওই শরীরের কাপড় নিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে আমাদের শরীরে যদি লেগে যায় এবং সেগুলো লেগে যদি আলাদা কোনো স্তর বা লেয়ার তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওযু করার আগে সেটা রিমুভ করে নিতে হবে। বাকি মোবিল তো আর লেয়ার পড়ে না বা আপনার ডিজেলও লেয়ার পড়ে না। গ্রিসের ক্ষেত্রে আমি জানি না যে কোনো গ্রিস এরকম আছে কি না যেটা লেয়ার পড়ে যাওয়ার মতো এরকম হয়। যদি হয় তাহলে সেক্ষেত্রে দূর করে নিতে হবে যেভাবেই হোক, তারপর ওযু করতে হবে। কিন্তু কাপড় বা পোশাকে লাগলে নাপাক হবে না, ওই কাপড় পোশাকে নামাজ পড়তে পারবেন। তবে দুর্গন্ধ আছে সেই কারণে যে অংশে লেগেছে সেটাকে ধুয়ে বা বিকল্প কাপড়ে সালাত আদায় করতে পারলে সেটা বেশি ভালো। এমডি রবিউল ইসলাম লিখেছেন, নামাজের শেষে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি না, আমরা সালাতে সূরা ফাতিহার শুরুতে প্রত্যেক রাকাতে আমরা বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুইটাই পড়বো, আর সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন মিলাবো তখন শুধু বিসমিল্লাহ পাঠ করবো। এছাড়া দোয়া মাসুরা, আত্তাহিয়াতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিসমিল্লাহ পড়তে হবে না। শুধু সালাতে নয়, সালাতের বাইরেও আমরা যখন দোয়া, দরুদ, সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়বো তখন আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে না দোয়া শুরুতে, কারণ বিসমিল্লার যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয়। তাছাড়া এখানে বিসমিল্লাহ পাঠের কোনো নির্দেশ নেই, যেটা কোরআনের শুরুতে রয়েছে। রাজিয়া সুলতানার শিলা, আপনি লিখেছেন, পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কি না, নিয়ম কী? পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওয়াক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন, গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন। ফরজ গোসলের যে নিয়ম এক্ষেত্রে একই নিয়ম, ভিন্ন কোনো কিছু নেই। আপনি তিনবার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন, তারপর আপনি সালাত আদায় করবেন। জান্নাতুল আলী এআইডি থেকে আপনি লিখেছেন, প্রেগনেন্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিক মতো আদায় না করলে কি গুনাহ হবে? দেখুন, আমাদের অনেকেই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক মা বোন আছেন যে তারা সালাত ঠিক মতো আদায় করতে পারেন না, অর্থাৎ রুকু সেজদা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে বা চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু সামান্য একটু ঠুনকো অজুহাতের ভিত্তিতে, একটু হালকা ভয় আছে, এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পাওয়ার সুযোগ না। সালাত তো ছাড়ার কোনো সুযোগই নেই, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হবে। দেলওয়ার হুসাইন সাঈদ লিখেছেন, ফরজ নামাজের সূরা ফাতিহার পর সূরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কি না? হ্যাঁ, আপনি ফরজ সালাতে সূরায় ফাতিহা পড়ে শেষ করার পর যখন একটা সূরা মিলাতে যাবেন তখন বিসমিল্লাহ পড়ে তারপর সূরা মিলাবেন, এটা সুন্নাহ। যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে, তবে বিসমিল্লাহ বলে তারপরে সূরা মিলানোটা হলো সুন্নাসম্মত, আপনার সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে। মোহাম্মদ আলী লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মুস্তাজাব দাওয়া কীভাবে হব? সম্ভবত আপনার প্রশ্ন উত্তর আমরা গেল সপ্তাহেও দিয়েছি, আপনি একই প্রশ্ন করেছেন আমার যতটুকু মনে পড়ে। ভাই মোহাম্মদ আলী, আপনার প্রশ্ন উত্তর তারপর আবারও দিচ্ছি আমরা। মুস্তাজাব দাওয়াহ মানে হলো যার দোয়া কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দোয়া সচরাচর ফিরিয়ে দেন না। এরকম সৌভাগ্যবান মানুষ হতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে এক নম্বর হলো যে আমাদের হালাল উপার্জন, হালাল বক্ষণটাকে নিশ্চিত করতে হবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবি তিনি তার যে কোনো দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন, তার দোয়া কবুল হয়ে যেত, মানুষ তাকে দিয়ে দোয়া করাতো। তো এরকম সাহাবিকে লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কীভাবে এই পর্যায়ে পৌঁছেছেন যে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া ফেরত দেওয়া হয় না? তখন তিনি বলেছেন যে মানুষরা জিজ্ঞাসা করেছেন যে আমরা কীভাবে তোমার মতো মুস্তাজাব দাওয়া হবো, যে তার দোয়া ফিরে দেওয়া হবে না, তার দোয়া কবুল করা হবে, এরকম সৌভাগ্য মানুষ কীভাবে হব? তখন তিনি বলেছেন যে আপনি মাথা আমাকা তখন মুস্তাজাব দাওয়া, তুমি যদি তোমার খাদ্য খাবার এগুলোকে হালাল করো, পবিত্র রাখো, তাহলে তখন মুস্তাজাব দাওয়া, তুমি মুস্তাজাব দাওয়া হবে, অর্থাৎ তোমার দোয়া কবুল করা হবে। এই জন্য খাদ্য হালাল থাকাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি কোনো ভেজালে যাব না, সন্দেহপূর্ণ খাবারে যাব না। যারা মুস্তাজাব দাওয়া হয় তারা যাত্রার খাবারও খেতে চায় না, অনেক বাস বিচার করে তারা খাদ্য গ্রহণ করে এবং উপার্জন করে। সেই সাথে দোয়া কবুল আরও যে সমস্ত শর্তগুলো আছে, কায়মুল বাক্যে দোয়া করা, আল্লাহর প্রতি সুধারণা করে দোয়া করা, হ্যাঁ, সিরিয়াসনেসের সাথে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, এগুলো পূর্ব শর্ত। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।